আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমাদের ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেছি আরও একটি স্কুলের ভূগোলের প্রশ্নপত্র। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে রয়েছে একের দাগে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়া মহাদেশের নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও। এখানে দেখো মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 5 = 5। প্রথম, এনকাউন্টার উপসাগর, পরের প্রশ্ন রয়েছে লস এঞ্জেলস, পরে রয়েছে পৃথিবীর কসাইখানা, 4 নম্বর ক্যাম্পুস তৃণভূমি অঞ্চল, আর 5 নম্বর আটাকামা মরুভূমি। দেখো, দুয়ের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 10 = 10। প্রথম প্রশ্ন, ওল্ড ফেইথফুল গিজারটি, এখানে 4টে অপশান আছে, উত্তর হবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন, স্তরায়ন তল দেখা যায়, এখানে দেখো 4টে অপশান আছে, উত্তর হবে পাললিক শিলায়। পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশিত হয়, এখানে দেখো অপশান হচ্ছে গ্রাম, লিটার, শতকরা না ঘনসেমি এককে, উত্তর হবে শতকরা এককে। পরের প্রশ্ন, শান্ত আবহাওয়া নির্দেশ করে, উত্তর হবে কিউমুলাস মেঘ। পরের প্রশ্ন, সাইবেরিয়ার প্রধান উপজাতি হলো, উত্তর হবে ইয়াকুত। পরের প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ উপকূলকে, উত্তর হবে পূর্ব উপকূলকে। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয় 7ই এপ্রিল, 17ই জুন, 5ই জুন না 2রা জানুয়ারি, উত্তর হবে 7ই এপ্রিল, অর্থাৎ প্রথম অপশানটি। পরের প্রশ্ন, গৌরী দেবী, এখানে 4টে অপশান আছে, উত্তর হবে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, সিডনি শহরটি, এখানে অপশান আছে ওশিয়ানিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া মহাদেশে অবস্থিত, উত্তর হবে ওশিয়ানিয়া মহাদেশে, অর্থাৎ প্রথম অপশানটি। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ান আলসের, এখানে দেখো 4টে অপশান আছে, উত্তর হবে স্নোই পর্বতমালা থেকে মারে নদী উৎপন্ন হয়েছে। দেখো, 3-এর এর দাগে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখো। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 5 = 5। প্রথম, উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় আসে বলে এর অপর নাম নরওয়েস্টার, এটা যেহেতু শুদ্ধ তাহলে আমরা শুদ্ধ লিখব। পরের প্রশ্ন, ক্যারিবু হরিণ দেখা যায় মৌসুমি জলবায়ু অঞ্চলে, এটা যেহেতু ভুল তাহলে আমরা অশুদ্ধ লিখব, কারণ তুন্দ্রা জলবায়ু অঞ্চলে ক্যারিবু হরিণ দেখা যায়। পরের প্রশ্ন, বিষাক্ত এমআইসি গ্যাসের উৎপত্তি হয় চেরনোবিল দুর্ঘটনায়, এটা যেহেতু ভুল কারণ ভোপাল দুর্ঘটনায় হয়েছিল, সেহেতু আমরা এটা অশুদ্ধ লিখব। পরের প্রশ্ন, পরিবেশ অবনমনের দিক থেকে ভারতের স্থান 126তম, এটা যেহেতু ঠিক তাহলে আমরা শুদ্ধ লিখব। পরের প্রশ্ন, মারে এর প্রধান উপনদী হলো জর্জিয়া, এটা যেহেতু ভুল কারণ মারের প্রধান উপনদী হচ্ছে ডার্লিং, সেহেতু আমরা এটা অশুদ্ধ লিখব। দেখো, বীর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 10 = 10। প্রথম, ম্যাগমা যেখানে সঞ্চিত থাকে তাকে ড্যাশ বলে, উত্তর লিখবে ম্যাগমা চেম্বার। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক ড্যাশ ও ড্যাশ দ্বারা গঠিত, শূন্যস্থানে লিখবে শিয়াল ও সীমা দ্বারা গঠিত। পরের প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর সমস্ত জলভাগের মিলিত একটি বিশাল মহাসমুদ্র, শূন্যস্থানে লিখবে প্যান্থালাসা। প্যান্থালাসা হলো পৃথিবীর সমস্ত জলভাগের মিলিত একটি বিশাল মহাসমুদ্র। পরের প্রশ্ন, 4 নম্বর, দুটি অভিসারী পাত প্রথম যে রেখা বরাবর মিলিত হয় তাকে ড্যাশ বলে, শূন্যস্থানে লিখবে অভিসারী পাত সীমানা। পরের প্রশ্ন, কয়লা রূপান্তরিত হয়ে ড্যাশ নামে পরিচিত হয়, শূন্যস্থানে লিখবে গ্রাফাইট। পরের প্রশ্ন, সিমেন্ট ও সার শিল্পে ড্যাশ ব্যবহৃত হয়, উত্তর লিখবে সিমেন্ট ও সার শিল্পে জিপসাম ব্যবহৃত হয়। তাহলে সিমেন্ট ও সার শিল্পে জিপসাম ব্যবহৃত হয়। মৃজয়শিপ জিপ দনশায়াকা মসাম জিপসাম। পরের প্রশ্ন, সারা বছর প্রবল উষ্ণজনিত কারণে যে চাপ বলয়টি গঠিত হয়েছে সেটি হলো ড্যাশ, শূন্যস্থানে লিখবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 8 নম্বর, প্রতীব ঘূর্ণবাতের কেন্দ্রে ড্যাশ চাপ অবস্থান করে, শূন্যস্থানে লিখবে উচ্চচাপ। পরের প্রশ্ন, অল্প সময় প্রবল বর্ষণ ঘটায় ড্যাশ মেঘ, উত্তর লিখবে কিউ মূল নিম্বাস। কয়েশি অশো কিউ ময়শুলকা মূল দনয়সি ময় বয়াকার দন্তস্ব কিউ মূল নিম্বাস। পরের প্রশ্ন, 4 o'clock রেইন ড্যাশ অঞ্চলে হয়, শূন্যস্থানে লিখবে নিরক্ষীয় অঞ্চলে। দেখো, সি এর দাগে রয়েছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 5 = 5। প্রথম, ভারত অস্ট্রেলীয় পাত, এটা হবে বড় পাত, অর্থাৎ সি নম্বর অপশানটি। আর 2 নম্বর, ভূতাপ শক্তি হবে ইর সঙ্গে, অর্থাৎ উষ্ণ প্রস্রবণ। 3 নম্বর, রাত্রিবেলা হবে ডি এর সঙ্গে স্থলবায়ু রবিনসন দ্বীপ। 4 নম্বর, এটা হবে দক্ষিণ আফ্রিকা।
পাঁচ নম্বর সেল হবে ফিলাইট অর্থাৎ বি নম্বরটা। তাহলে প্রথমটা হবে সি এর সঙ্গে, দ্বিতীয়টা হবে ই এর সঙ্গে, তৃতীয়টা হবে ডি এর সঙ্গে, চতুর্থটা হবে এর সঙ্গে, আর পঞ্চমটা হবে বি এর সঙ্গে। ভালো করে দেখে নাও, দেখো ভালো করে স্তম্ভ মেলাওটা দেখে নাও, তারপরে দেখো চারের দাগের হচ্ছে অধিক, তিরিশটি শব্দে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান দুই করে, দুই গুণ চার সমান সমান আট। প্রথম, পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে অঙ্কের হিসাবে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়। পরের প্রশ্ন, পরিচালন কক্ষ কাকে বলে। পরের প্রশ্ন, ব্যান্ডেড নিস কাকে বলে। পরের প্রশ্ন, কোনো স্থানে আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কী বোঝায়। দেখো পাঁচের দাগে রয়েছে অধিক, পঞ্চাশটি শব্দে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান তিন করে, তিন গুণ চার সমান সমান বারো। প্রথম, বায়ুর চাপ বলয় এবং বায়ুর চাপ কক্ষের মধ্যে পার্থক্য লেখো। দুই নম্বর, নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক উষ্ণতার পার্থক্য অপেক্ষা দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য বেশি, কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবে কৃষিতে সাফল্য এলেও পরিবেশ অবনমন ঘটে, কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে বাগান রাজ্য কাকে এবং কেন বলা হয়। দেখো ছয়ের দাগে প্রশ্ন রয়েছে, অধিক আশি শব্দে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে, পাঁচ গুণ তিন সমান সমান পনেরো। প্রথম, তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশে কিরূপ প্রভাব ফেলে। তার সঙ্গে রয়েছে গ্রিন বেঞ্চ কি। পরের প্রশ্ন, মারে ডার্লিং আবহাওয়িকা পশুপালন ও ডেয়ারি শিল্পে উন্নত কেন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 70 মার্কের প্রশ্নপত্র। আমরা যে মুহূর্তে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। তোমরা বুঝতেই পারছো এই স্কুলের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে কমন এসছে, সেহেতু আমরা যে লাস্ট মিনিট সাজেশনগুলো প্রকাশ করছি সেই সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব খুব ভালো হবে।